খাদ্য দপ্তরের অভিযানে উদ্ধার, অবৈধভাবে দোকানে মজুদ রাখা গ্যাস সিলিন্ডার সহ প্রচুর পরিমাণে রেশনের চাল, পাশাপাশি লাইসেন্স না থাকার কারণে বন্ধ করে দেওয়া হলো দোকান। আবারও আগরতলা সদর মহকুমা শাসক অফিসের খাদ্য দপ্তরের ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক সহ খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা আগরতলা হাপানিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা বেশ কিছু গ্যাস সিলিন্ডার এবং রেশনের চাল উদ্ধার করতে সক্ষম হয়। শুক্রবার আগরতলা সদর মহকুমা শাসক অফিসের খাদ্য দপ্তরের আধিকারিকরা আগরতলা হাপানিয়া হাসপাতাল চৌমুহনি সংলগ্ন মামুনি টিফিন হাউসে অভিযান চালিয়ে অবৈধভাবে তিনটি গ্যাস সিলিন্ডার এবং টিফিন হাউসের পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে চারটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে। পরে খাদ্য দপ্তরের আধিকারিকরা সেখান থেকে হাপানিয়া ইন্দিরা কলোনি এলাকার পঙ্কজ রায় নামে এক ব্যক্তির মুদি দোকান থেকে অভিযান চালিয়ে 175 কেজি অবৈধভাবে মজুদ রাখা রেশনের চাল বাজেয়াপ্ত করে এবং দোকানের কোনো ধরনের লাইসেন্স না থাকার কারণে খাদ্য দপ্তরের আধিকারিকরা দোকানটি বন্ধ করে দেয়। খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, টিফিন হাউসের মালিক এবং মুদি দোকানের মালিক পঙ্কজ রায়কে আগরতলা সদর মহকুমা শাসক অফিস থেকে জবাব চেয়ে নোটিশ পাঠানো হবে। খাদ্য দপ্তরের আধিকারিকরা আরও জানিয়েছেন, এই ধরনের অভিযান তাদের প্রতিনিয়তই জারি থাকবে। আমাদের সদর মহকুমা শাসকের নির্দেশে আমরা প্রতিনিয়ত আমরা বাজার পরিদর্শন করি। তো আজকে আমরা এইভাবে আমাদের রুটিন মাফিক আমরা বাজার পরিদর্শন করি। তো আমরা হাপানিয়া বাজারে যখন এসেছি তখন আমরা একটি রেস্টুরেন্ট থেকে টিফিন হাউস থেকে দুটি ডোমেস্টিক সিলিন্ডার আমরা সিজ করেছি এবং একটা পরিত্যক্ত জায়গা থেকে চারটা ডোমেস্টিক সিলিন্ডার সিজ করেছি। এই চারটা সিলিন্ডার কেউ দাবি করেনি। তারপর আমরা একটা এই রুটিন মাফিক যখন আমরা পরিদর্শন করি, অনেকটি দোকানে পরিদর্শন করেছি আমরা, এই একটা দোকান, এই দোকানে আমরা রেশনের চাল 175 কেজি রেশনের চাল আমরা উদ্ধার করেছি এবং ওনার কাছে আমরা লাইসেন্স যখন দেখাতে বলি উনি কোনো লাইসেন্স দেখাতে পারেননি। তো আমাদের এসডি স্যার আছেন, এসডি স্যারের নির্দেশে আমরা দোকানটা আপাতত ক্লোজ করে দিয়েছি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।